হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজি আর্টস অ্যান্ড ক্রাফট। আজকে আমি তোমাদেরকে ডাবল ক্রোচেট ফ্লাওয়ার করে দেখাবো। এই ডাবল ক্রোচেট ফ্লাওয়ারটা করার জন্য আমি দুটো কালারের উল ব্যবহার করেছি। এই ফ্লাওয়ারটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো, যেমন টুপিতে, সোয়েটারে, পঞ্চুতে ব্যবহার করলে দেখতে ভালো লাগে। তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দেবে। প্রথমে আমি একটা ম্যাজিক সার্কেল করব, এইভাবে দুটো আঙুলের মধ্যে উলটাকে পেঁচিয়ে নিয়ে নট করব। এই এরপর আমি এখান থেকে দুটো চেন করব। এই মোট আমার তিনটে চেন হয়েছে। এবার এই ম্যাজিক সার্কেলটার মধ্যে আমি 16 বার ডাবল ক্রোচেট করব। তিনটে হয়ে গেছে, চারটে, ছটা, সাতটা, আমি এবার একটুখানি এটাকে তুলে নেব। পুরো সার্কেলটার মধ্যে 16 বার হবে। এরপর আমি এই সুতোটা ধরে এটাকে ফোল্ড করে নেব, এখানটা স্লিপ স্টিচ করে দেব, আর একবার স্লিপ স্টিচ করব। এখান থেকে আমি অন্য কালারের উল ব্যবহার করব। তিনটে চেন করে নিয়েছি। এবার টিপিল ক্রোচেট করব পাশের ঘরটাতে। টিপিল ক্রোচেট করে এখানে আর একটা চেন করে নেব মাথাটাতে। আবারও টিপিল ক্রোচেট করব একই ঘরে, আর চেনটা করব না। মোট 3 বার টিপিল ক্রোচেট করব। এবার এখান থেকে আমি 3টে চেন করব, 1, 2, 3। এই পাশের ঘরটাতে, এখানটাতে আমি এটা স্লিপ স্টিচ করব। এবার এখানেও আমি 3টে চেন নেব, 1, 2, 3 দিয়ে। আবার এই পাশের ঘরটাতে আমি ট্রিপল ক্রোচেট করব, একটা চেন নেব মাথায়। চেনটাকে ধরলে আমার 4টে করে ক্রোচেট হচ্ছে ট্রিপল। এরপর এখানে আমি 3টে চেন নেব দিয়ে এর পাশের ঘরটাতে স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচের উপরে আমি আবারও 3টে চেন নেব,
একই রকম ভাবে এখানে আমি আবার টিপিল ক্রোচেট করব। এর মাথাতে আমি আরেকটা চেন নেব। এখান থেকে তিনটে চেন নিয়ে পাশের ঘরটা স্লিপ স্টিচ করব। আবার তিনটে চেন নিয়ে একইভাবে পুরো রাউন্ডটাই আমি করব। শেষের পাপড়িটা করছি আমি। এখানে আমি স্লিপ স্টিচ করে দেবো। এখানে আমি দুবার স্লিপ স্টিচ করব পরপর। এখান থেকে আমি সিঙ্গেল ক্রোচেট করব গোল এই পুরো রাউন্ডটাতে। এই যে এক একটা ঘরের যে এই রোগুলো হয়েছিল এইগুলোতে একবার একবার করে উল্টাকে নিয়ে গিয়ে আমি সিঙ্গেল ক্রোচেট করব। এই যে প্রত্যেকটা ফাঁকা ঘরে এই যে একবার একবার করে সিঙ্গেল ক্রোচেট করে নিতে হবে। এইভাবে আমি পুরো রাউন্ডটা সিঙ্গেল ক্রোচেট করব। এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো পুরো রাউন্ডটা হয়েছে। এবার এই রোটাতে এই চেনটাতে আমি স্লিপ স্টিচ করে নেব। পুরো রাউন্ড হয়ে গেছে আমার এটা। এবার এইখান থেকে এই চেনগুলোর উপরে আমি এই পাপড়িগুলো করব। প্রথমে এখান থেকে আমি তিনটে চেন নিয়ে নেব, দিয়ে ট্রিপল ক্রোচেট করব পাশের ঘরটাতে ঢুকিয়ে। এইভাবে আমি ট্রিপল ক্রোচেট করব একই ঘরে তিনবার। এরপরে এখানে আমি তিনটে চেন করব ঠিক আগের মতনই, এই পাশের চেনটাতে স্লিপ স্টিচ করব। এখান থেকে আবার আমি তিনটে চেন নেব, আগের পাপড়িটা যেরকম করছিলাম, দিয়ে এই এই চেনটা পাশের চেনটাতে আমি ট্রিপল ক্রোচেট করব। তিনবার ট্রিপল ক্রোচেট করব,
একই ঘরে তিনবার। এবার এখান থেকে তিনটে চেন করব। পাশের চেনটাতে স্লিপ স্টিচ করব, দিয়ে এখান থেকে তিনটে চেন নেব। পুরো রাউন্ডটা আমি এইভাবে কমপ্লিট করব। আমার পাপড়িগুলো হয়ে গেছে, এবার আমি শেষে এখানে স্লিপ স্টিচ করব। যে আরও একটা ঘর দেখা যাচ্ছে, এই ঘরটাতেও আমি আর একবার স্লিপ স্টিচ করব। এখানে আমি উলটাকে টেনে নিয়ে উলটাকে কেটে দেব। এই যে আগে আমি এই উলটা যেটা কাটা ছিল না, সেই উলটাকে আমি সামনের দিকে ঘুরিয়ে নিয়েছি। এবার এই উলটাকে নিয়ে আমি এখানে একটা চেন করে নেব, একটা দুটো দুটো চেন করেছি। এবার এই প্রত্যেকটা ক্রোচেটের ভিতর দিয়ে একবার করে আমি সিঙ্গেল ক্রোচেট করব সাদা উলটার মধ্যে। প্রত্যেকটা ক্রোচেটের মধ্যে একবার করে, এটা রাউন্ড শেপে হবে। এইভাবে আমি পুরো রাউন্ড শেপে সিঙ্গেল ক্রোচেট করব। আমার পুরো রাউন্ডটা হয়ে গেছে। এরপরে আমি এখানে যেখান থেকে আমি চেনটা দুটো করেছিলাম সেইখানটাতে আমি স্লিপ স্টিচ করে দেব। এই যে আমার দুটো লেয়ারের ক্রোচেট ফুলটা তৈরি হয়ে গেল। এটা স্টিচ করার পরে সেলাইটা আমি কেটে নিয়েছি উলটা। এইভাবে আমার কমপ্লিট হলো দুটো লেয়ারের ক্রোচেট ফুল।